সাকিব আল হাসানের মতো ক্যাপ্টেন ক্রিকেটারই তো দরকার আমাদের দেশের যে কালচার। অবশ্যই বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে ইস্যু আপোষহীন হওয়া অনেক প্রয়োজন আছে। আমাদের সিস্টেমটা আমাদেরকে শিখায় যে আপোষ করতে, সেখানে সাকিব আল হাসান আসলে তার যে বিষয়টা যে তিনি আপোষ করেন না, তিনি যে ডিসিশন মেকিং করেন বোল্ডলি, মাশরাফির পরে সাকিব আল হাসানই বাংলাদেশের সেই ধরনের ক্যাপ্টেন্সি ক্যালিবার তার মধ্যে আছে, যদিও তিনি আসলে সেইভাবে ক্যাপ্টেন্সি পাননি বা দায়িত্ব পালন করেননি। এবং আমার কাছে মনে হয় না যে সাকিব আল হাসানের উপরে কথা বলার মতো এখতিয়ার কারোই আছে বাংলাদেশের ক্রিকেটে। যত বড়ই বোর্ড কর্মকর্তা হোক না কেন বা কোচ যেমনই হোক না কেন, আমরা অনেক ক্ষেত্রে বলি না যে ঘাড় ফেরা। বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ক্যাপ্টেন হিসাবে রিয়েল যে রোলটা সেটা প্লে করার জন্য সাকিব আল হাসানের মতো অনেকটা একটু ঘাট তেরা মনোভাব আসলে থাকা খুব প্রয়োজন আছে। আমরা যদি দেখি যে ওভার দ্য ইয়ার্স ইমরান খানের কথা আমি বলতে পারি, যে যদি ওয়ার্ল্ড কাপ এশিয়ান টিম বিশ্বকাপ জিতেছিল সেই সময়ের কথা বলতে পারি, যে ধরনের আমরা লেগাসির কথা শুনি, ঘাট তেরা মনোভাবের কথা শুনি, যে বোল্ডলি ডিসিশন নেওয়ার কথাগুলো শুনি, সে সমস্ত গ্রেট গ্রেট ক্যাপ্টেনের যে সমস্ত মানে ক্যাপ্টেন হওয়ার আগে যে সমস্ত আবহ ছিল সে সমস্ত আবহ বা গুণ সাকিব আল হাসানের মধ্যে আছে। এবং নাজমুল আবেদিন ফাইন ভাই যেটা বলেছেন যে সব মন্দের ভিড়ে একটা জিনিসই ভালো যে সাকিব বাংলাদেশের ক্যাপ্টেন, তা না হলে যদি সত্যিকার অর্থে তামিম ইকবাল যদি ক্যাপ্টেন হতো অবশ্যই তামিম ইকবালকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া ভালো হয়নি। কিন্তু একেবারেই তাই, সবার কথাতেই আসলে পরিষ্কার সাকিব আল হাসানই শেষ পর্যন্ত আমাদের রক্ষাকর্তা, এবং যে কথাগুলো আসলে আজকে আমরা বলছিলাম হয়তো সাকিবের মাধ্যমে এই সব থেকে মুক্তি পাবে দেশের ক্রিকেট।